ক্ষত না শুকাতেই এবার রাজধানীর ইউনিভার্সিটি ফর উইমেনের বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন নারীদের মাঝে বিজ্ঞান জনপ্রিয় করাই লক্ষ্য এবং ভূমি অধিগ্রহণের পর ক্ষতিপূরণ দিচ্ছে না চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে অভিযোগ সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ছয়টার একুশের চট্টগ্রাম সংবাদে আপনাদের সাথে আছে ইসরাত বনানী ট্রাজার রেশ কাটতে না কাটতেই আবারও আগুন এবার পুরে ছাই হল গুলশান এক নম্বরের বাজার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে ফায়ার ব্রিগেড আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এদিকে যেসব বহুতল ভবনে অগ্নি নির্বাপনের সুবিধা নেই সেসবের বিরুদ্ধে পনেরো দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহমন্ত্রী সম রেজল করিম আদিত্য মামনের রিপোর্ট এই দৃশ্য বিমান থেকে দেখা মেঘ কিংবা শীতের সকালের কুয়াশার চিত্র নয় দুই দিনের ব্যবধানে বনানীর পর এবার রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি মার্কেটে আগুনের চিত্র এটি ভোর পৌনে ছয়টায় গুলশান এক নম্বরের ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারে আগুন লাগে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে পুরে ছাই হয়ে যায় মার্কেটের তিন শতাধিক দোকান কাঁচাবাজারের আগুন ছড়িয়ে পড়ে পাশের তুর্য প্লাজার তিনটি ফ্লোরেও ফায়ার সার্ভিসের বৃষ্টি টিম নৌ বিমান ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় তিন ঘন্টায় আগুন শতভাগ নিয়ন্ত্রণে আসে কিভাবে আগুনের সূত্রপাত তা জানতে কমিটিও করা হয়েছে ফায়ার সার্ভিস বলছে গুলশানের এই মার্কেটে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে এর আগে নোটিশ দেয়া হয়েছে ইউনিট আমরা আমরা এখানে এখানে কাজ করেছি করেছি পাঁচ সদস্যের একটা বোর্ড গঠন যেটা সাত কার্য দিবসের ভিতরে এখানে রিপোর্ট দেবে আগুনে পুড়ে যাওয়া দোকানের মালিক কর্মচারীরা বলছেন ঋণ করে দোকান করা অনেকেই এখন নিঃস্ব সরকারের কাছে ক্ষতিপূরণও দাবি করেন কেউ কেউ আমদামি করে গেছে সব ক্যাশে রয়ে গেছে বাসায় অনেক টাকা আবার ব্যবসায়ী তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা ঘটনাস্থলে আসেন গৃহায়ন ও মন্ত্রী সম রেজাউল করিম বারবার এমন আগুনের ঘটনা আমলে নিয়ে সকল বহুতল ভবনে সর্বোচ্চ অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখতে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি পনেরো দিনের ভিতরে চিহ্নিত করব কোন কোন বহুতল ভবনগুলি পরিকল্পনার বাইরে বা নিয়মের বাইরে হয়েছে সেগুলোকে প্রয়োজনে সিলগালা করে দেব ডিএনসিসি মার্কেটের আগুনের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মেয়র আতকুল ইসলাম যেখানে আমরা ব্যবসা করি এগুলো কিন্তু নিরাপত্তা আনতে হবে এই ব্যাপারে আমি সবাইকে অনুরোধ করব মার্কেটে কিন্তু ফায়ার হ্যাডেন থাকা দরকার সর্বশেষ দু সালে জানুয়ারিতে এই মার্কেটে আগুন লাগলে পরপর চারবার কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আদিত্য মামুন ঢাকা এবারে চট্টগ্রাম প্রসঙ্গ। চট্টগ্রামে অনুষ্ঠিত হল ন্যাচারাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি শীর্ষক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন সম্মেলনের আয়োজন করেছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ভবিষ্যৎ বিজ্ঞানী ও গবেষকদের জন্য এই সম্মেলন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে মনে করছেন আয়োজকরা সম্মেলনের মিডিয়া পার্টনার একুশে টেলিভিশন ইফরাজের ক্যামেরায় হাসান ফেরদুসের রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা বিশ্বের নামি দামি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সাথে পারস্পরিক ভাব বিনিময়ের মাধ্যমে দেশের গবেষণা ক্ষেত্র আরও সমৃদ্ধ করার পাশাপাশি নারীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ বাড়াতে আয়োজন করা হয় এই আন্তর্জাতিক সম্মেলনের এই সম্মেলনে অংশ নেন দেশ বিদেশের ত্রিশটিরও বেশি বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষক বিজ্ঞানী ও তরুণ গবেষক সম্মেলনের বিভিন্ন সেশনে অংশগ্রহণকারীরা পরিবেশ স্বাস্থ্য বিজ্ঞান সম্পর্কে নিজেদের সাম্প্রতিক গবেষণা ও মতামত তুলে ধরেন বিদেশি ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টস রিসার্চার্স অ্যান্ড প্রফেসার্স এসে এসে তাদের কারেন্ট অনগোয়িং প্রজেক্টস প্রেজেন্ট করছে উই আর প্রোমোটিং উইমেন ইন সায়েন্স আমরা যারা ইয়াং ফিমেল সায়েন্টিস্ট অথবা যারা পায়োনিয়র ফিমেল সায়েন্টিস্ট তাদের উপরেই আমাদের মেইন ফোকাসটা সমাজ ও পারিপার্শ্বিক উন্নয়নের স্বার্থেই নারীদেরকে বিজ্ঞানের সাথে আরও বেশি যুক্ত করা জরুরি বলছেন আয়োজকরা নারীদের কাছে বিজ্ঞানকে জনপ্রিয় ও লক্ষ্য নিয়েই সম্মেলনের আয়োজন তারা আমাদের বলছেন নারীরা পিছিয়ে থাকে আমাদের দেশে তো সবসময় চেষ্টা করে এসছে নারীদের যাতে সামনে এগিয়ে আনতে পারে সব সব ক্ষেত্রে এটাকে আমরা কি করে ব্যবহার করব তাদেরকে মূলত গবেষণায় অনুপ্রাণিত করার জন্যই আমরা প্রতি এই আইসিএনএসটি আমরা আয়োজন uh, students from your faculties are very good source uh, to be invited to join international team works. এমন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরে উচ্ছ্বাসিত অনেকেই আমি আমার ফার্স্ট ওরাল প্রেজেন্টেশন দিয়েছিলাম এই কনফারেন্সে ফার্স্ট এই এই এক্সপিরিয়েন্সটা আমার জন্য অনেক ডিফারেন্ট ছিল এখানে আসার মাধ্যমে আমার কাজটা সবাই জেনেছে এবং সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করেছে সবাই কিভাবে একজন আরেকজনের কালচার কি কিভাবে উদ্ভূত করছে তো এই জিনিসটা আমার কাছে খুব স্পেশাল মনে হয়েছে দুদিনের এই সম্মেলনের মিডিয়া পার্টনার ছিল একুশে টেলিভিশন ডিস রিপোর্ট একুশে টেলিভিশন চট্টগ্রামের খাল থেকে কালুরঘাট সেতু পর্যন্ত বাঁধ ও রাস্তা নির্মাণে সিডিএ কর্তৃপক্ষ ভূমি মালিকদের ক্ষতিপূরণ দিচ্ছে না বলে অভিযোগ করেছে স্থানীয়রা সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা এ সময় ভুক্তভোগীরা দাবি করেন প্রকল্পটি বাকলিয়া সহ নগরীর বৃহত্তর অংশে জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে করা হলেও সিডিএ তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করছে না তারা বলেন ক্ষতিপূরণ ও পুনর্বাসন ব্যবস্থা গ্রহণের বিধান থাকলেও তা করা হচ্ছে না এ সময় সরকারি নিয়মে জমির প্রকৃত মালিকদের ক্ষতিপূরণ প্রদান সহ পুলিশি হয়রানি থেকে বাঁচতে সরকারের হস্তক্ষেপ কামনা করা হয় টেকনাফে পুলিশের সঙ্গে হোসেন নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে ভোরে টেকনাফের হাবিরছড়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস জানান অস্ত্রধারী কয়েকজন ইয়াবা লেনদেন করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এ সময় ইয়াবা পাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশ ও পাল্টা গুলি চালায় পরে তারা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হোসেনের লাশ দুই হাজার ইয়াবা তিনটি দেশীয় এলজি ও বারোটি গুলি ও গুলির খালি খোসা উদ্ধার করে এই ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক ফরহাদ সহ তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ চট্টগ্রামের আনোয়ারা কর্ণফুলী সমিতির ঢাকার সংবর্ধনা ও মেজবান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে ভূমিমন্ত্রী আলহাজ সাইদুজ্জামান চৌধুরী যাবে এমপিকে সংবর্ধনা দেওয়া হয় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আনোয়ারা কর্ণফুলের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন বক্তারা সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আয়ুব আনসারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াসিকা আয়েশা খানম এমপি বিশিষ্ট মুক্তিযুদ্ধ রেজাউল হক চৌধুরী মুশতাক ও সমিতির সদস্যরা সহ ঢাকায় বসবাসরত আনোয়ারা কর্ণফুলের অনেকে পরে চট্টগ্রামে ঐতিহ্যবাহী বেজবান অনুষ্ঠিত হয় 誰 <music> নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের গৌরব উজ্জ্বল সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন দৈনিক বীর চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ উমর ফারুক মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আনন্দ একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সভায় তিনি এই আহ্বান জানান দুপুরে নগরীর মোমিন রোডের সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের ডেপুটি জেনারেল ম্যানেজার সুজিত কুমার দাস বক্তব্য রাখেন সংগঠনের অন্যান্য নেতারা আলোচনা সভা শেষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরে বিজয়ী ক্ষুদে চিত্রশিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে চট্টগ্রামে প্রথমবারের মতো স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে সিকিউরিটি ইসলামী ব্যাংকের উদ্যোগে এই কনফারেন্স অনুষ্ঠিত হয় সকালে নগরী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্কুল ব্যাংকিং কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান এতে সভাপতিত্ব করেন ফের সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী এ সময় শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাংকিং সম্পর্কে অবহিত করে তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরি জীবনের শুরুতে সঞ্চয়ের স্পৃহা ও অভ্যাস তৈরি করে সঞ্চয়ের সুফল সম্পর্কে আলোচনা করেন আয়োজকরা আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের আওতাধীন লায়ন্স ক্লাব অব চিরং বাতিঘরের উদ্যোগে অনুষ্ঠিত হল ফার্স্ট চার্টার ইউনিভার্সারি নগরীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট রূপক কুমার রকেত এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গভর্নর নাসির উদ্দিন চৌধুরী প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম মঞ্জুর আলম মঞ্জু সহ গণ্যমান্য ব্যক্তিরা এরই সাথে শেষ করছে একুশে চট্টগ্রাম সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার বনানির ক্ষত না শুকাতেই এবার রাজধানীর গুলশানে আগুন কাঁচা বাজার ছায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন নারীদের মাঝে বিজ্ঞান জনপ্রিয় করাই লক্ষ্য এবং ভূমি অধিগ্রহণের পর ক্ষতিপূরণ দিচ্ছে না চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে অভিযোগ সর্বশেষ খবর জানতে ডাল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাট টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পর সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন